আসসালামু আলাইকুম। উই লার্ন টেক টু টেক ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আবার আপনাদের মাঝে নতুন এক ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে, বিশেষ করে যারা নতুন ইউটিউবার হতে চান তাদের জন্য। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনি আপনার হাতের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে একটি নতুন ইউটিউব চ্যানেল খুলে কাজ শুরু করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। একটি নতুন ইউটিউব চ্যানেল খুলতে হলে আপনার প্রথমে একটি নতুন জিমেল আইডি প্রয়োজন। আপনাকে প্রথমে একটি নতুন জিমেল আইডি খুলে নিতে হবে। যদি আপনার জিমেল আইডি খোলা না থাকে তাহলে আপনি খুলে নেবেন। আর কিভাবে আপনি জিমেল আইডি খুলবেন এই বিষয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে। আমি ডেসক্রিপশন বক্সে এই ভিডিও লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। এবং আপনি আপনার মোবাইলে ওয়াইটি স্টুডিও অ্যাপটি ডাউনলোড করে নেবেন, কারণ কি ইউটিউব চ্যানেল খোলার পর আপনাকে এই অ্যাপটি ছাড়া কাজ করা যাবে না। অ্যাপটি আপনারা ডাউনলোড করে নেবেন। আমাদেরকে প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে। এই যে আপনারা দেখতেছেন আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করতেছি। ওপেন করার পর এই যে আপনারা দেখতেছেন এখানে আপনি আপনার যে ইমেল আইডিটি জিমেল আইডিটি খুলেছেন এই জিমেল আইডিটি এখানে লগ ইন করাবেন। লগ ইন করাতে হলে আপনাকে এখানে যে জিমেল আইডিটি আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার সামনে এমন একটি পেজ আসবে, এখান থেকে আপনি এই জিমেল আইডিটির উপরে ক্লিক করুন। এখানে আসার পর আপনাকে এই যে সাইন আউট অ্যান্ড টার্ন অফ সিনস এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করুন। ক্লিক করার পর এই যে আপনি দেখতেছেন এখানে আপনার যে জিমেল আইডিটি ছিল ওইটা এখন আর নাই। এখন আপনি নতুন করে এখানে একটি জিমেল আইডি দিবেন, অর্থাৎ আপনি যে জিমেল আইডিটি ইউটিউব চ্যানেল খোলার জন্য খুলেছেন এই জিমেল আইডিটি এখানে সাইন ইন করবেন। তাহলে এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি এই যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এই যে আপনার সামনে আপনার মোবাইলে যতগুলো জিমেল আইডি লগ ইন করা আছে সবগুলো এখানে শো করবে। এখান থেকে আপনি যে নতুন জিমেল আইডিটি দিয়ে আপনার ইউটিউব চ্যানেল খুলতে চাচ্ছেন এই জিমেল আইডির এখানে লগ ইন করাবেন। আমি এই জিমেল আইডিটি দিয়ে আমার জিমেল ইউটিউব চ্যানেলটি লগ ইন করাতে চাই, তাই আমি এটির উপরে ক্লিক করতেছি। এই যে আপনারা দেখতেছেন ক্লিক করার সাথে সাথে আমার নতুন জিমেল আইডিটি এখানে শো করছে। এখন আমি এখান থেকে ইএসআইএম ইনে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবো। এই যে আপনারা দেখতেছেন আমার জিমেল আইডিটি সেট আপ হয়ে গেছে। এখন আমি ব্যাগে চলে যাচ্ছি। এই যে আপনারা দেখতেছেন আমি আমার নতুন জিমেল আইডিটি এখানে লগ ইন করাইছি। আপনারাও ঠিক একই পদ্ধতিতে লগ ইন করিয়ে নেবেন। এখন আমাদেরকে প্রথমে আমার পেজটাকে ডেস্কটপ মোডে আনতে হবে। ডেস্কটপ মোডে আনার জন্য আমাকে এই যে কর্নারে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে আপনারা দেখতেছেন ডেস্কটপ সাইট এখানে লিখে আছে, এখানে টিক চিহ্ন দেওয়া নাই, আমি টিক চিহ্ন দিয়ে দিতেছি, আপনারাও একই সিস্টেমে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এই যে এখন আমি গুগলের সার্চ বক্সে এসে লিখবো ইউটিউব ডট কম লিখে সার্চ দেব। আপনারাও ঠিক একই পদ্ধতিতে ইউটিউব ডট কম লিখে সার্চ দিবেন। সার্চ দিলে আমাদের সামনে একটি নতুন পেজ আসবে। এই যে দেখতেছেন আমি সার্চ দিয়ে রেখেছি, নেট একটু সমস্যা করতেছে তাই একটু দেরি হচ্ছে। এই যে আপনারা দেখতেছেন আমার সামনে ইউটিউব চ্যানেলটির ডেস্কটপ সাইট হয়ে চলে আসছে। এখন আমি এখান থেকে আপনাদেরকে দেখাবো যে আমি যে জিমেলটি ও নতুনভাবে খুলেছি এই জিমেলটি, এই যে আপনারা দেখতেছেন কর্নারে কৃষি লেখা ছিল, এই যে কে লিখে আছে, তার মানে আমার নতুন জিমেলটি এখানে সেট আপ হয়েছে। এখন আমি এখান থেকে আমার নতুন জিমেলের যে আইডিটি আছে এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এই যে দেখতেছেন একটি নতুন অপশন চালু হচ্ছে, নেটের কারণে একটু সমস্যা হচ্ছে। এই যে আপনারা দেখুন নেটের কারণে একটু দেরি হচ্ছে। এই যে আপনারা দেখুন এখান থেকে আমি ক্রিয়েট এ চ্যানেল, আমি আবারও বলছি এখান থেকে আমাকে ক্রিয়েট এ চ্যানেল, অর্থাৎ আপনিও ঠিক একই পদ্ধতিতে ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করবেন। যেহেতু আমরা নতুন একটি ইউটিউব চ্যানেল খুলতে যাচ্ছি তাই আমাদেরকে ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করতে হবে। তাই আমি ক্লিক করলাম ক্রিয়েট এ চ্যানেলে। তারপর এই যে আমাদের সামনে এরকম একটি পেজ আসছে, এই যে আপনারা দেখতেছেন এখানে নেম, আপনি চাইলে আপনার ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তন করে নিতে পারেন। নেওয়ার পর আপনি ক্রিয়েট চ্যানেল এখানে ক্লিক করবেন। আমি কৃষি ওয়ান দিয়ে রেখেছি, আপনি চাইলে এখানে আপনার মন মতো
একটা সুন্দর নাম দিয়ে তারপর ক্রিয়েটে চ্যানেলে ক্লিক করবেন। আমি ক্রিয়েটে চ্যানেলে ক্লিক করতেছি। ক্রিয়েটে চ্যানেলে ক্লিক করার পর এই যে দেখতেছেন একটু লোডিং হচ্ছে, নেট একটু দুর্বল তাই আপনার হয়তো লোডিং নাও হতে পারে। এই যে আপনারা দেখতেছেন আমার পেজটি ওপেন হচ্ছে, এই যে দেখেন। তারপর আমার সামনে এরকম একটি পেজ আসছে, এখানে দেখেন এই যে কৃষি ওয়ান, আমার কৃষি ওয়ান যে নামটি দিয়েছি এটা অলরেডি খোলা হয়ে গেছে। অর্থাৎ আমার নতুন কৃষি ওয়ান নামে একটি ইউটিউব চ্যানেল খোলা হয়ে গেছে। মূলত আমরা এই পদ্ধতিতে আমরা আমাদের মোবাইল থেকে নতুন একটি ইউটিউব চ্যানেল খুলে আমরা কাজ আরম্ভ করতে পারি। আপনারা ঠিক একই পদ্ধতি অবলম্বন করে আপনার অ্যান্ড্রয়েড সেট দিয়ে আপনারা খুব সহজেই একটি ইউটিউব চ্যানেল খুলতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকার আসবে। ধন্যবাদ।